সীমান্ত শহর বসিরহাট এই বসিরহাটে শুরু হলো তিন দিন ব্যাপী লিটিল ম্যাগাজিন মেলা মেলা ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানেরও চতুর্থতম বর্ষে ইছামতির পারে শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী শহর বসিরহাটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত ইছামতি সেই ইছামতির পাড়েই প্রাকৃতিক শোভায় সুসজ্জিত হয়ে বসিরহাট মহকুমা ভাষাচর্যা পরিষদ ও শ্রাবন্তীর উদ্যোগে শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা মেলা চলবে আগামী তিন দিন ধরে তিন দিনের মেলার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলা এবছরের লিটিল ম্যাগাজিন মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত পঁচিশটি লিটিল ম্যাগাজিন অংশগ্রহণ করেছেন লিটিল ম্যাগাজিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক অমর মিত্র উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি গৌতম বসু অরবিন্দ ঘোষ ছিলেন চিত্রশিল্পী বিপ্লব মণ্ডল এছাড়াও ছিলেন দীপেন্দু বিশ্বাস ও পবিত্র সরকার তিন দিনের এই লিটিল ম্যাগাজিন মেলায় দেখা যাবে স্বরচিত কবিতা পাঠ থাকবে কবিতা পাঠের আসর যুক্তিতর্ক বাচ্চাদের জন্য নৃত্য গান ও কবিতা পাঠ বইয়ের গুরুত্ব তো কমে না লিটল ম্যাগাজিনের গুরুত্ব কমে না কারণ লিটিল ম্যাগাজিনের যে পরিসর সেই পরিসরে একজন লেখক তিনি তার যে সৃজনী সত্তা তার যে সৃজনী শক্তি সেটা কিন্তু ভাবনা চিন্তার মাধ্যমে প্রকাশ করার সুযোগ পায় আর হোয়াটসঅ্যাপটা একটা তাৎক্ষণিক ব্যাপার ফলে লিটিল ম্যাগাজিন মেলার গুরুত্ব রয়েছে আমি যেটা আগেও বলেছি এখনও বলছি মানুষের যে ভাষিক সত্তা অর্থাৎ তার যে হোমোলোক্ট সেটা খুব সুন্দরভাবে লিটল ম্যাগাজিনের মেলার মধ্য দিয়ে তো বা লিটল ম্যাগাজিনের মধ্য দিয়েই তো প্রকাশিত হয় আর সেই জায়গাটাকে আরও সুন্দর করার জন্য আরও শক্তিশালী করার জন্যই আমরা এই মেলাটাকে আয়োজন করেছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট